আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গরু এই চড় এলাকাতে আপনাদেরকে এক নজরে দেখায়নি গরুগুলা দেখেন এই গরু গরুগুলো কিন্তু এখন মানে নদীর পানি খাইল আর গরুগুলো সবগুলোই কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু এবং দেশি কোয়ালিটির গরু তো আসলে এখানে আপনারা কীভাবে আসবেন এই গরুগুলো দেখার জন্য বা এই গরুগুলো এখানে আসলে কি আদতেই কিনা যায় কি যায় না সব কিছু থাকবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা আসলে জানানোর চেষ্টা করব। যে আদতেই এখানে গরু বেচা কিনা হয় কি হয় না সব কিছুই জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে দেখেন প্রত্যেকটি গরু কিন্তু মার্শাল্লাহ দেশি হইলেও দেখা যাচ্ছে যে মোটামুটি সুন্দর খুবই সুন্দর আর কি গরু দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে যে গায়ে গরু তো এটা হচ্ছে যে গাভিন আছে মেবি যে দেখেন সবগুলোই কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হাই ব্রো না ব্রো নট নট এ ইটস এ সিস্টার তো সবগুলোই আর কি খুবই সুন্দর বা খুবই কোয়ালিটিফুল আর কি গরু আসলে এইগুলা কেনার জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব কিন্তু তার আগে বলতে চাই যে এই জায়গাটার নাম হচ্ছে যে চরফাকার ঘাট জেলা চাপাই উপজেলা শিবগঞ্জ আমি যেখানে স্টিল নাও আমি যেখানে আসি এটা হচ্ছে যে চরফাকার ঘাট আর এই যে দেখেন এই পানিগুলো খেচ্ছে। এই পানিগুলোই খেয়ে এই গরুগুলো জীবনযাপন করে থাকে সারাদিন ঘাস খাই ঘাস খাওয়ার পরে এই যে এই পদ্মা নদীর পানিগুলো এসে খায় তারপরে এরা জীবনযাপন করে তো একদম পিওর অর্গ্যানিকভাবেই বড় হচ্ছে এই গরুগুলা এতে কোনো ডাউট নাই বা এখানে কোনো অপশন নেই যে আপনারা বলবেন যে এই গরুগুলো দেখা যাচ্ছে যে খারাপভাবে বড় হইতেছে বা দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আছে না যে অর্গানিক পন্থাতে বড় না হওয়া তো এগুলো একদম পিওর অর্গানিক গরু এতে কোনো ডাউট নাই আর কোনো ধরনের কোনো যে সন্দেহ করবেন সে অপশানটাও নাই তো এই জায়গাটির নাম আমি আবারও বলছি যে চরপাকার ঘাট জেলা নবাবগঞ্জ উপজেলার শিখগঞ্জ আর এটি চরপাকার ঘাট কিন্তু খুবই বিখ্যাত আপনারা ডাইরেক্ট শিখগঞ্জ আইসা যদি বলেন চরপাকার ঘাট যাবেন যে কেউ নিয়ে চলে আসবে খুবই বিখ্যাত একটি গরুর জায়গা কারণ এখানে লাখ লাখ গরু রয়েছে বা লাখ লাখ গরু আছে এসব এলাকাতে বিভিন্ন গ্রাম মিলিয়া দেখা যাচ্ছে যে গরুর কোনো বিকল্প নেই দেখেন ওখানে একটা গরু আর কি বিয়াবে বিয়াবে বলতে যে গাভিন হবে মেবি সে তো এক একটা করে গরু আসতে দেখছেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে তবে এখানে গাই গরুগুলো আসলে বিক্রি হয় না যেগুলো সার গরু সেগুলোই বিক্রি হয় দেখছেন দেখেন কি সুন্দর সুন্দর গরু গাবিন হবে এটা শালা সার না নাক এতক্ষণ ধরে খালি ওর পিছন পিছন ঘুরছে মানে মন যখন হবে তখন মারবে নাকি ওই যে সার তো সব কিছুর জন্যই ধৈর্যর প্রয়োজন আছে কারণ ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না ধৈর্য ধরলেই সব কিছুতেই আর কি সফলতা পাওয়া যায় আর সব কিছুই মনে করেন যে ধৈর্য ধরেই করতে হয় এক্সাম্পল ধরে এই গরুর বিষয়টাই দেখেন হওয়ার কিছুই নেই ঐ বড়ো টাইৰে দেখান তহলে বাচ্ছা ভাল হ'ব না নাই ঐটাই বো বড়ো আইৰেকৈ দেখিলে বাচ্ছা ভাল লাগিব ছুরগুলা কি মার্শাল্লা কি সুন্দর সুন্দর বাছুর দেখতে পাচ্ছেন গরুগুলা আপনাদেরকে আমরা আসলেই দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চান যাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা আসতে চাচ্ছেন অবশ্যই এখানে গরুগুলোকে ক্রয় করতে পারবেন শুধু সারগরগুলোকে ক্রয় করতে পারবেন হয়তো বা হাটের চেয়েতে দশ পনেরো হাজার সুবিধা এর বেশি সুবিধা পাবেন না বা ভাবতে পারেন যে অনেক বেশি সুবিধা এরকম না কিছুটা সুবিধা পাওয়া যাবে অল্প কিছু সুবিধা খুব বেশি সুবিধা পাওয়া যাবে না আর এই অল্প সুবিধা নিয়েতে হলে আপনাকে এখানে আসতে হবে একদম ফাটাই দিব বেটা দেখেন ও কিন্তু মারতে আসছিলো এক নজরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বাট নাও আমরা দেখি যে এখানে সার গরুটা কীভাবে আর কি Hi.